ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, জিকা সহ ভয়াবহ সব রোগ হয় মশার কামড়ে। রাসায়নিক উপাদানযুক্ত কয়েল কিংবা বাজারে দামি দামি মশা নিরোধক না কিনে ঘরোয়া উপায়ে মশা তাড়াতে পারেন। লেবু খণ্ড খণ্ড করে কেটে ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে নিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা ঢুকাবেন, শুধু লবঙ্গের মাথার দিকের অংশটা বাইরে থাকবে। এরপর লেবু টুকরাগুলো একটি প্লেটে করে ঘরের কোনায় রেখে দিন। বেশ কয়েকদিন মশার উপদ্রব কমে যাবে। পুদিনা পাতা ছেঁচে নিয়ে পানিতে ফুটিয়ে নিন। এই পানির ভাব পুরো ঘরে ছড়িয়ে দিন। মশার উৎপাত কমাতে চাইলে ঘরের বৈদ্যুতিক আলোটি হলুদ সেলোফেনে জড়িয়ে নিন, ফলে সাদা আলোর পরিবর্তে আলো হবে হলুদ, আর মশা হলুদ আলো থেকে দূরে থাকতে চায়। ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন। এইভাবে ওই চা পাতা ধুনোর বদলে ব্যবহার করুন। শুকনো চা পাতা পোড়ানো ধোয়ায় ঘরের সমস্ত মশা মাছি দূর হবে। কাঠকলার আগুনে নিম পাতা পোড়ালে যে ধোয়া হয় তা মশা তাড়ানোর জন্য কার্যকর। জোরে ফ্যান চালিয়ে রাখুন। মশাদের উড়বার গতিবেগের চেয়ে ফ্যানের গতি বেশি হয় মশা আপনার কাছে আসতে পারবে না। যে কোনো ফার্মেসিতে গিয়ে কর্পূরের ট্যাবলেট কিনে নিতে পারেন। একটি 50 গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। এতে মশা অনেকটাই কমে যাবে। দুই দিন পর পানি পরিবর্তন করে নিন। 5 ভাগ পানিতে 1 ভাগ রসুনের রস মিশান। মিশ্রণটি একটি বোতলে ভরে শরীরে যেসব স্থানে মশা কামড়াতে পারে সেসব স্থানে স্প্রে করুন। সবচেয়ে কার্যকর উপায় হলো জমানো পানি থেকে দূরে থাকা। ঘরে আনাচে কানাচে কিংবা উঠোনে যেখানে পানি জমে থাকুক না কেন তা সরিয়ে ফেলুন। এতে করে মশার বংশবিস্তার অনেকটা রোধ হবে। আমাদের নিঃশ্বাসের সাথে বের হয়ে আসে কার্বন ডাইঅক্সাইড, আর কার্বন ডাইঅক্সাইডে মশা আকর্ষিত হয়। আপনাকে যে মশাটি কামড় দিচ্ছে সেটি একটি নারী মশা। পুরুষ মশার পেট ভরে গাছগাছালির রসকে, আর নারী মশারা একবার রক্ত দিয়ে 100-400 মতো মশার ডিম পাড়ার ক্ষমতা অর্জন করে। যাদের পায়ে দুর্গন্ধ রয়েছে তাদের মশা কামড়াতে পছন্দ করে। মশা ঘন ঝোপঝাড়ের আশেপাশে থাকে, সেই সাথে অন্ধকার ও ভ্যাপসা জায়গা তাদের জন্য সবচেয়ে আরামের জায়গা, আর জমে থাকা পানি মশাদের জন্মস্থান। গর্ভবতী নারীদের তুলনামূলকভাবে বেশি মশা কামড়ায়।